সূরা মারিয়ামের 8:63-তে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, জান্নাতের ওয়ারিস কারা? মান কানা তাকিয়া, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু। আল্লাহ আরো বলছেন, পুল সিরাত পার করতে কারা পারবে আর কারা পুল সিরাত আছাড় খেয়ে জাহান্নামে পড়ে যাবে? আল্লাহ ওয়াইন মিন কুইল্লা ওয়ারিদ, সবাইকে পুল সিরাত পার করতে আল্লাহ বলছেন। কানা আলা রব্বিকা হাতমাম মাকদি, এটা চূড়ান্ত ফয়সালা, আমাকে আপনাকে নবী রসুলকে সবাইকে পুল সিরাতের উপর যেতে হবে। আমার দেশের লোকেরা পুল সিরাত বুঝে, সে যেন পুল সিরাত বললাম, কিন্তু এটা হচ্ছে ওই শবে কাদার রাতের মতো। পুল মানে সিরাত আর সিরাত মানে পুল, কিন্তু পুলটা হচ্ছে ফার্সি আর সিরাত হচ্ছে আরবি, আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু। কথা বুঝতে পারছেন? ওইটাই ব্রিজ, হ্যাঁ, জাহান্নামের পিঠের উপরে ব্রিজ। কথা বোঝা গেছে? জি। তারপরে সবাইকে যে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে, তো বাঁচবো না বাঁচবো না, আল্লাহ বলছেন সুম্মানুনা জিল্লা জানি না তাকাও, তারপরে আমি নাজাত দেব, মুক্তি দেব, যারা আল্লাহর ভয় ভীতি রেখেছিল, যারা মুত্তাকি, বরে যার পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল। ও নাজারু জালেমিনা ফিহা জাসিয়া, আর জালেমদেরকে সেখানে নত জানু করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবো, আল্লাহ বলছেন। জি। 8 নম্বর খুব গুরুত্বপূর্ণ এটি পয়েন্ট, কিন্তু সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, পানা চাওয়া। জি। এই মর্মে সূরা ফুরকানের 8:65-তে আল্লাহ ইরশাদ করেছেন, 64-65-তে, এবাদুর রহমান, রহমানের বান্দা, যারা জান্নাতে জাহান্নামে যাবে না, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া পড়ে, হ্যাঁ, রব্বানা রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন, রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও, এই দোয়া করে। আর কি দোয়া করে? অন্য দোয়া সূরা বাকারাতে রয়েছে, কে বলতে পারেন? 201, যারা মুমিন বান্দা, দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে, ধর্ম করেছে, রোজগারও করেছে, কিন্তু দিনকে, জান্নাতকে 1 নম্বরে রেখেছে, আখিরাতকে 1 নম্বরে রেখেছে। আমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, এই দোয়া। আমি এই দোয়াটাকে অবহেলা করছেন, অনেকে মনে করছেন কি বা চাইলাম, অনেক কিছু চাইলেন, দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে সব কল্যাণ, এই মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাশর মাঠ, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার সব হাসানা, জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন, ওয়া কিনা আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া কিনা আযাব, না, এই দোয়া করবেন। নবী সাল্লাম একটি হাদিস শোনায়, তিরমিজি নাসাইত রয়েছে, হাদিসটি সহি আল্লাহ আলবানী বলছেন, সহিউল জামেতে, আনাস রাজি আল্লাহ বলছেন, মানসা আল্লাহ জান্নাত সালাসমা, কেউ যদি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দেব, বাংলা ভাষায় চান, সমস্যা না, জানলে জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন, আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না, আমার একটা উপদেশ শুনেন, কারণ অর্থ বুঝলেন না, অর্থ বুঝলেন না, আর এমনি এমনি দোয়া করেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা, তুই কী চাইছিস, কী চেয়েছিলি, তা তো জানি না আল্লাহ, আমি একটু দোয়া মুখস্থ করেছিলাম। এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশ, না না বুঝে, আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি, আর না হলে নিজের ভাষায় বলেন আপনি, একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ, যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়ায়। নবী সাল্লাম বলছেন জান্নাত তখন বলে, যদি কেউ জান্নাত 3 বার চায়, আল্লাহ আসালুকাল জান্না, আল্লাহ ইন্না নাসালুকাল জান্না, আল্লাহ ইন্না নাসালুকাল জান্না, জান্নাত তখন বলে আল্লাহকে, আল্লাহ আদখিলহুল জান্না, আল্লাহ যখন জান্নাত 3 বার করেছে, এসে ওকে জান্নাত দিয়েই দেব, আল্লাহ দেয়াও জান্নাত। অমানিসা যারা মিনান নারে সালাহ, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার মুক্তি কামনা করে, তাহলে নারো জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আজির হু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই জন্য যদি আরবিতে বলতে হয় হাদিসের আলোকে কি বলবেন, আল্লাহ আজের নি মিনান নার, আল্লাহ আজের নি মিনান নার, আল্লাহ আজের নি মিনান নার, আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। ঠিক।